Srimate Bhaktivedanta Shaminiti Namini Namaste Saraswati Devi Gauravani Pracharini Nirvishesha Sunnavadi Paschatta Deshakarini Bancha Galapadrabhascha Kripasindhubhayevacha Patitanam Pavanibho Vaishnavibho Namo 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 Mahavadannaya Krishna Prema Pradayati Krishnaya Krishna Chaitanya Namne Guru Tise Namaha Ajanulambita Bhajo Kanaka Vadato Sankirtanai Kapitaro Kamalaya Takso Vishambharo Dijabharo Jugadharma Palo Bande Jagat Priyakaro Karuna Bataro हे कृष्णा करुणा चंद्र दीनबंध जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरंगे राधे वृंदावनेश्वरी वृषभान सुते देवी प्रणमामि हरिप्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद Shri Advaita Galadhar Sivashadi Ura Bhakta Vinda Hare Krishna, Krishna Krishna, Hare 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 Rama, Rama Rama, Hare 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 Krishna Satyabhama Devi Punna Vrata Kore Chilen. Kye jane? Narada Muni ke Krishna ke Daan Kollen. Kye jane? Satyabhama Devi Swami Shobhag Galab Korbar Janno Eta Vrata Kore Chilen. তারপরে নাজমুনি কে দক্ষিণাস্বরূপ কৃষ্ণকে দান করেছিলেন কে কে জানে একজন দুজন তিনজন ঠিক আছে বলুন Hare Krishna, Brahma-vaivarta Purana. Satyabhama Devi jakhon Swami Shobhagya Labher Janno Vrata Korechilen, Taite Narada Muni Purohiter Kaj Korechilen. Tarpore Narada Muni Bolechilen, Ei Vrater Safollo Hole, Narada Muni Ja Chaiben Seta Dite Hobe. To jakhon Vrata Somporno Holo, Tokhon Narada Muni Bollen, Amake Krishna Ke Diye Dao. তখন হচ্ছে যে স্বামী সৌভাগ্য লাগবের জন্য ব্রত করলাম এখন কৃষ্ণকে কি করে দিয়ে দেবো তখন হচ্ছে না বলে যে এখন তখন তো দিতেই হবে তখন দিয়ে দিল তখন অন্যান্য মহিষীরা বলছে সে কি কৃষ্ণ তো এত জানের তুমি কেন দিয়ে দিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ এবার সত্যভাবে দেবী যখন ব্রততে সাফল্য লাভ করলেন তখন কমপ্লিট হয়ে গেল যখন ব্রতটা তখন নারদমুনিকে উনি জিজ্ঞাসা করলেন যে তাহলে ব্রতের জন্য কি দক্ষিণা দেবে তখন নারদমুনি বললেন যে যা চাইবো তাই দিতে হবে তো তখন বলেছে আচ্ছা যেহেতু ব্রততে সাফল্য হয়ে গেছে তখন নারদমুনি বললেন যে কৃষ্ণকে দিয়ে দাও তখন মনে বললেন যে স্বামী সৌভাগ্য লাভের জন্য তো ব্রত করেছি তাহলে কৃষ্ণকেই কেন দিয়ে দেবো তখন কৃষ্ণকে দিতে বাধ্য হলো মনে বলছে যে না তুমি বলেছিল আপনি যে দেবেন তা তখন অন্যান্য মহিষীরা বলছে যে সে কি কৃষ্ণ কি তোমার একা আজ তুমি কৃষ্ণকে দান করে দিলে তাহলে আমাদের কি হবে তারপরে তখন সবাই মিলে ঠিক করলো যে তারা তো মহারাজের সব লক্ষ্মী দেবী তারা তখন প্রথমে একটু হয়েছিল মনক্ষণ হয়েছিল তারপরে তারা
তারপরে তারা বললো, ঠিক করলো যে কি করে কৃষ্ণকে ফিরে পাওয়া যাবে। তখন নারদগণ বললো যে তাহলে কৃষ্ণকে একটা দাঁড়িপাল্লার একদিকে বসাতে হবে, আর অন্যদিকে অন্য অন্য জিনিস সম্পদ পাও, যদি কৃষ্ণের থেকে সেই দিকটা ভারী হয়ে যায় তাহলে কৃষ্ণকে দিয়ে দেবে। তখন তারা যে যা মহিষী যা গয়না ছিল, যা রঙে যা ছিল সব খুলে দিয়ে দিল, কিন্তু তাতে হলো না। তারপরে যখন তাইতে একটা তুলসী পত্র দেওয়া হলো, তখন সেই তুলসী পত্রের দিকটাই ভারী হয়ে গেল, তখন নারদমুনি কৃষ্ণকে আবার ফেরত দিয়ে দিলেন। হরে কৃষ্ণ। কারা কারা বুঝেছেন, কারা কারা বুঝলেন এই ঘটনাটা? হ্যাঁ, আসলে আমি একা বুঝলাম, আর কেউ বুঝেনি? কারা কারা বুঝেছেন হাত তুলুন। বুঝেছেন? আপনি এসে বলবেন এটা কি বুঝলেন, বলুন। আসুন ভাই, বাবুর কাছে আসতে হবে, বাবুর কাছে কর্ডলিস্টটা পাঠাতে হবে। বললো, হরে কৃষ্ণ, আমি এটা বুঝলাম যে কৃষ্ণকে যে চেয়েছিল, কৃষ্ণের 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 যে সমতুল্য, সে যে সেটা হচ্ছে যে কৃষ্ণ তুলসী, যে তুলসী তুলসী একমাত্র ইয়ে যেটার দ্বারা আর কে পেছে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, হিন্দিতে বলতে পারবো? হিন্দি হরে কৃষ্ণ, তো পুরা স্টোরি জো বতায়া মাথা জি নে কি এক বার রুকমিনী দেবী নে এক ব্রত রাখা থা, তো উসমে ক্যা হুয়া কি নারদ মুনি নে জো পূজারী কা ভাগ ও জো রোল হোতা হ্যায় ও নিভায়া থা, তো উসমে জব ও সন্তুষ্ট হুয়া পুরা হো গিয়া প্রোগ্রাম, তো নারদ মুনি নে দক্ষিণা মে কুছ মাঙ্গা, তো রুকমিনী দেবী নে উনকো জব মাঙ্গা তো উনহোনে ক্যা কিয়া কৃষ্ণ কো হি দক্ষিণা কে রূপ মে মাঙ্গ লিয়া, তো জব রুকমিনী দেবী কো ইয়ে মালুম চলা কি অভি তো দেনা পড়েগা, জব পূজারী পূজা করতা হ্যায় তো উনকা জো দক্ষিণা বনতা হ্যায় ও তো দেনা হি পড়তা হ্যায়, তো ইয়ে জব দিয়া তো বাকি জো উনকে দো পত্নিয়া থি তো উনহোনে ভি বোলা কি কৃষ্ণ তুমারে অকেলে তো হ্যায় নি, তো মেরা ভি অধিকার হ্যায় কৃষ্ণ কে প্রতি, তো তুমনে ক্যাসে দিয়ে দিয়ে, তো ফির উনহোনে এসা প্রোগ্রাম কিয়া কি ইনকো কৃষ্ণ কো বাপস ক্যাসে লিয়া যায়। ফির নারদ মুনি কে পাস জব পৌঁছে, তো নারদ মুনি কে পাস পৌঁছনে কে বাদ নারদ মুনি নে জো বিধান দিয়া কি হ্যাঁ, আগর কৃষ্ণ কে বজন কে বরাবর কুছ দিয়া যায় তো মে তুমকো কৃষ্ণ কো বাপস দে সকতা হুঁ, উসকে এগেনস্ট মে উসকে বরাবর জো হোগা উসমে মে রিটার্ন কর সকতা হুঁ, তো এসে এক দাড়ি পাল্লা আপ লোগ বাংলা মে বোলতে হ্যায়, তো দাড়ি পাল্লা মে এক তরফ কৃষ্ণ কো বেঠা আর দূসরে তরফ উনকে পাস জিতনে ভি আভূষণ থে অর্নামেন্টস থে সব রখতে 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 পুরা বহুত সারা হো গিয়া, লেকিন ফির ভি কৃষ্ণ কা জো ওয়েট থা উসকে বরাবর নহীঁ হুয়া। ফির বাদ মে কৃষ্ণ কা থোড়া হিন্ট মিলা, কৃষ্ণ নে থোড়া ইশারা করকে বতায়া কি এসে নহীঁ হোগা, তুম লোক জিতনা ভি ডালো মেরে বরাবর কা কুছ নহীঁ হোতা হ্যায়। ফির জো কৃষ্ণ কা প্রিয় হ্যায় জব এক তুলসী উসমে ডালা ও দাড়ি পাল্লা মে, তো ও কৃষ্ণ অচানক সে ও বরাবর হো গিয়ে, ফির উসকে এক্সচেঞ্জ মে কৃষ্ণ কো উনহোনে রিটার্ন কর দিয়া, ওয়াইফ জো থে উনকো। কৃষ্ণে কৃষ্ণ কো নারদ মুনি কে দান কিয়া, কৃষ্ণে মে পুছ মেরা প্রশ্ন ইয়ে হ্যায় কৃষ্ণে দান কিয়া কৃষ্ণ কো নারদ মুনি কে, রুক্মিণী দেবী নে, রুক্মিণী দেবী নেই সত্যভামা দেবী রাখা থা। ধন্যবাদ, বুঝতে পারলেন তো? বুঝতে পেরেছেন মাতাজি? হ্যাঁ, না এই তো এইটাই আর কি, সত্যভামা দেবী ব্রত করলেন,
পুণ্যক ব্রত, স্বামীর স্বামী সৌভাগ্য লাভ করবার জন্য, স্বামীকে যেন সর্বদাই আমার প্রতি অনুকূল মনোভাবাপন্ন থাকেন। যত রানী রয়েছে তাকে, তার থেকে যেন আমাকে বেশি ভালোবাসে, এটা তো সকলেই চায়, তাই না? এই জন্যে সত্যভামা দেবী এই ব্রতটা করেছিলেন। এরকম ব্রত পার্বতী দেবীও করেছিলেন। তো সেই ব্রত করিয়েছিলেন, মানে পুরোহিত ছিলেন চতুষ্ক কুমার, মধ্যে সনত কুমার ঋষি, আর এখানে পুরোহিত হলেন নারদমুনি। তো নারদমুনি ব্রত করালেন, তো ব্রত যজ্ঞ যা কিছু দক্ষিণাবিহীন কোনো কিছু হয় না। যজ্ঞ ভগবান যজ্ঞের প্রতিজ্ঞ হচ্ছে দক্ষিণা, দক্ষিণাবিহীন, মন্ত্রবিহীন, প্রসাদবিহীন সমস্ত কার্য নিষ্ফল, ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। এই জন্যে সর্বশেষে অবশ্যই দক্ষিণা দিতে হবে। তো নারদমুনি দক্ষিণা চাইলেন কৃষ্ণকে, কৃষ্ণকে তখন দিতে বাধ্য হলেন, অনিচ্ছা সত্ত্বেও কৃষ্ণকে তিনি দিলেন, আর নারদমুনি কৃষ্ণকে নিয়ে চলতে শুরু করলেন, আর কৃষ্ণকে দিয়ে সব কিছু করাতে লাগলেন। কেন, এ তো দাস হয়ে গেছে, রান্না টান্না যা কিছু করার আর কি, কাপড় কাচা থেকে শুরু করে সব কিছুই, হ্যাঁ, ভগবানের লীলা অতুলনীয়। এই লীলার মধ্যে বহু শিক্ষা রয়েছে। এক হচ্ছে ভগবান তার ভক্তের জন্য, ভক্তের বশীভূত, ভক্তের জন্য তিনি সব কিছু করতে পারেন, ভক্ত ভগবানের সেবা করেন, আনন্দ লাভ করেন, ঠিক সেভাবে ভগবানও ভক্তের সেবা করতে চান, সুযোগ খোঁজেন। যেমন ভগবান সে মাধবেন্দ্র পরিবারের জন্যে দুধ নিয়ে এলেন, মাধবেন্দ্র পরিবারের জন্য ক্ষীর চুরি করলেন, কত কিছু করলেন, মাধবেন্দ্র পরিবারের মাধ্যমে তিনি আবার নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করলেন, সেবা গ্রহণ করলেন। তো এইভাবে ভক্তের মহিমা তিনি ঘোষণা করেন। পুণ্যগ্রত অনুষ্ঠানের শেষে যখন এভাবে দান দিলেন, তো কৃষ্ণকে নিয়ে এবারে নারদমুনি চলতে শুরু করলেন। তখন অন্যান্য মহিষীরা তারা বললেন যে কৃষ্ণ কি শুধুমাত্র তোমার, কৃষ্ণ আমাদেরও প্রতি, তো আমাদেরকে না জানিয়ে তুমি কেন এইভাবে কৃষ্ণকে নারদমুনিকে দান করলে? তখন কি করা যাবে, দান তো করে দিয়েছে। সমস্ত মহিষীরা তখন আলোচনা করলেন, বিশেষ করে রুক্মিণী দেবী সকলকে বোঝালেন যে যা হওয়ার তো হয়েছে, এখন সমাধান কি করে হবে, নিজেদের মধ্যে আপোষে ঝগড়া করলে তো হবে না, বা একে অপরকে দোষারোপ করলে তো হবে না, সমাধান কি করা যায়? তো সমাধান একমাত্র কে করতে পারে, নারদমুনি করতে পারে। তা নারদমুনির কাছে গিয়ে বললেন যে এরকম এরকম ব্যাপার, আমাদের প্রাণ স্বরূপ হচ্ছেন কৃষ্ণ, তো প্রাণ যদি চলে যায় তাহলে কি আর বেঁচে থাকা যায়, অতএব কৃষ্ণবিহীন আমরা থাকতে পারবো না, এর প্রতিদানে আপনি যা চাইবেন আমরা তাই দেব। তখন নারদমুনি চিন্তা করলেন
আর কৃষ্ণ অন্তর থেকে বললেন যে সমান রত্ন অলঙ্কার নিয়ে নাও। তো তুলাদণ্ড মানে দাঁড়ি পাল্লাতে একদিকে কৃষ্ণ বসলেন, আর দিকে যত মহিষীরা যত দ্বারকার রত্ন ভাণ্ডার যে রত্ন আদি ছিল সব চাপানো হলো, কিন্তু কৃষ্ণের সমান হলো না। তারপর রানীদের যত ভাণ্ডারে সমস্ত রত্ন সোনা ইত্যাদি সব দেওয়া হলো, তবু কৃষ্ণের সমান হলো না। তারপরে একে একে রানীরা তাদের নিজেদের সমস্ত আভরণ ওখানে রাখতে লাগলেন, তবু হলো না। তখন রুক্মিণী দেবী এটা দেখে কৃষ্ণ স্মরণ করছেন যে প্রভু তোমার কি লীলা, এর থেকে কিভাবে আমরা মুক্ত হব। তখন কৃষ্ণ রুক্মিণীর হৃদয়ে অনুপ্রেরণা দিলেন যে তুলসীর সমান, আমার বিশেষ করে আমার নামের সমান আর কোনো কিছু নেই, নাম আমার থেকেও আরো কৃপাময়। আপনারা জানেন তো ভক্তরা সম্মৃতের সিন্ধুতে বা পদ্মপুরাণে বিশেষ করে বর্ণনা করা হয়েছে যে কেউ যদি নামের চরণ অপরাধ করে তাহলে কোনো নিস্তার নেই, কিন্তু কেউ যদি ভগবানের চরণে অপরাধ করে, বিগ্রহ সেবা করতে করতে সেবা অপরাধ হয়, তাহলে নামের আশ্রয় করলে সেই সেবা অপরাধ থেকে মুক্ত হওয়া যায়। কিন্তু কেউ যদি নামের চরণে অপরাধ করে তাহলে তার থেকে মুক্ত হওয়ার উপায় নেই, নেই একদম নয় আছে, তা নাম অপরাধগুলো আছে তারও বিধান রয়েছে। তো নামের কাছেই প্রার্থনা করতে হবে এবং যারা নাম প্রচার করেন তাদের কাছে প্রার্থনা করতে হবে। তাই রুক্মিণী দেবী পরামর্শ দিলেন যে সব কিছু সরিয়ে দাও, সব কিছু সরিয়ে দেওয়া হলো বলে তুলসী পাতার উপরে কৃষ্ণের নাম লিখলেন, লিখে দাঁড়িপাল্লার অপর দিকে যখন চাপিয়ে দিলেন তখন কি হলো, হ্যাঁ এরকম হয়ে গেল। এখানে এদিকে তুলসী পাতা নাম সমন্বিত তুলসী পাতা রয়েছে, আর এদিকে কৃষ্ণ হালকা হয়ে গেল, নাম ভারী হয়ে গেল। তাই নামেরই এমনই মহিমা, এর মাধ্যমে এটা শিক্ষা দিচ্ছেন ভগবান যে নামের আশ্রয় গ্রহণ করে, হ্যাঁ নামই সহায়কভাবে তার প্রতি প্রসন্ন হন। এই জন্যে তুলসী মাহাত্ম্যে বর্ণনা করা রয়েছে যে তুলসী পত্রের মধ্যে ওম নমো ভগবতে বাসুদেবায় ইত্যাদি রয়েছে, আমরা হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু সর্বদাই রয়েছে। আর তুলসী মতন ভগবানের প্রিয় আর কিছুই নেই। একটা দিকে বিবেচনা করে দেখুন, ভগবান বিশেষ বিশেষ লীলাতে বিশেষ বিশেষ ভক্তের সঙ্গে থাকছেন, আর লক্ষ্মী দেবী তো সর্বদা তিনি ভগবানের চরণ কমল সম্বহন করছেন, কিন্তু তা সত্ত্বেও কোনো কোনো সময় তো তিনি তার থেকে সেই সেবা থেকে তিনি বিরত থাকছেন। কিন্তু তুলসী দেবী সর্বদাই তার চরণ কমলে থাকেন, সে জাগ্রত অবস্থায় কি নিদ্রিত অবস্থায়। এই জন্যে ব্রহ্মাইবর্ত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ মানে নারায়ণ যখন তুলসী আর নারায়ণ সংবাদ হলো না, তখন নারায়ণ বললেন যে তোমার চুল থেকে তুলসী বৃক্ষের জন্ম হবে, তোমার শরীর গণ্ডকী নদী হবে, আর তুমি আমাকে বলেছ যে তুমি পাষণ হয়ে যাও। কেন বললেন সেখানে যে তুমি এতটাই নিষ্ঠুর, তোমার ভক্তকে তুমি সংহার করালে অন্যের মাধ্যমে, তোমাকে তো সকলে জানে করুণার সাগর, কিন্তু তোমার হৃদয়টা পাষাণবধ, অতএব তুমি পাষাণ হয়ে যাও। ভগবান বলেন ঠিক আছে, তো এই শালিক দাম তো গণ্ডকী নদীতে যতক্ষণ থাকবে, আচ্ছা গণ্ডকী নদীটা তাহলে তুলসী দেবীর শরীর,
শরীর গলিত হয়ে গণ্ডকী নদী তৈরি হয়েছে, আর শালগ্রাম সেখানে সরোদ অবস্থান করেছেন। যখনই ওই গণ্ডকী নদী থেকে শালগ্রামকে তোলা হবে, সঙ্গে সঙ্গে তুলসী অর্পণ করতে হবে। বুঝে গেল? তো ভগবান বলছেন যে যে আমার থেকে তোমাকে বিচ্ছেদ করবে তার পত্নী বিচ্ছেদ হবে, বিয়োগ হবে। বিচ্ছেদ মানে অনেক কিছু বোঝায়, বর্তমানে যেটা ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ। শুধু মানে অনেক কারণ হতে পারে, তার মধ্যে এটা একটা কারণ। এই জন্যে কি হয়, শালগ্রামকে অর্চন করেন, করার সঙ্গে সঙ্গে তাতে পুরনো তুলসী পাতা রয়েছেন সেটা পরিষ্কার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার তুলসী অর্পণ করতে হয়। তুলসী ছাড়া ভগবান এক মুহূর্ত থাকেন না, এবং তুলসী বিনা ভগবান কোনো কিছু গ্রহণ করেন না। তুলসী কৃষ্ণ প্রিয়সী, কৃষ্ণ অত্যন্ত প্রিয়া হয়েছেন তুলসী দেবী, স্বয়ং শ্রীমতী রাধারানী। তুলসীর মহিমা জগতে প্রকাশ করবার জন্য তিনি তুলসী সেবা করেছেন। তিনি তুলসী মঞ্চ স্থাপন করেছেন। তুলসী মঞ্চে আমরা তো সাধারণত কি হয়, মঞ্চ তৈরি করে দিলাম, এক ছোট্ট একটা গাছ লাগিয়ে দিলাম। শাস্ত্র অনুসারে একটা গাছ 3 বছর যখন হবে, সেই 3 বছরের পরে সেই বৃক্ষকে তুলসী মঞ্চে স্থাপন করা হয়। এটা হচ্ছে শাস্ত্রের নিয়ম। যাই হোক, এইভাবেই শ্রীমতী রাধারানী তুলসী তিনি মঞ্চ স্থাপন করেছেন, তুলসী সেবা করেছেন। যজ্ঞপত্নী ভগবান শ্রী রামচন্দ্র, তিনি সীতাদেবীকে বনবাসে দিলেন প্রজাদের কল্যাণের জন্য। অনেকে ভগবান কেন সীতাদেবীকে বনবাসে পাঠালেন কে বলবে? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমি ওই রামানন্দ সাগরের যে শ্রীকৃষ্ণ শ্রী রামায়ণ, ওইটা আমি দেখে একটু যেটা জেনেছি সেটা বলছি আপনার ক্লাসটা। শ্রীরামচন্দ্র মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। এখন সীতাদেবীকে উনি যে ফিরিয়ে নিয়েছেন, এটা ওনার কিছু প্রজাদের মধ্যে একটা খারাপ মনোভাব তৈরি হয়েছিল। শ্রীরামচন্দ্র প্রজাবৎসল ছিলেন, তো উনি রাত্রে প্রজারা সুখে আছেন কিনা পরীক্ষা করার জন্য নগরে পর্যটন করতেন। তো একদিন রাত্রে উনি একটা বাড়ির পাশে ওই দাঁড়িয়ে আছেন, তখন সেই বাড়ির পতি আর পত্নীর মধ্যে কথাবার্তা হচ্ছে। পত্নীকে বলছেন তার পতি যে তোকে আমি আর গ্রহণ করবো না, তোকে তাড়িয়ে দেবো, তুই কি আমাকে শ্রীরামচন্দ্র বলছিস নাকি যে তার স্ত্রীকে রাবণ নিয়ে চলে গেল, আবার আমি সে তার স্ত্রীকে ফিরিয়ে নিল, সেটা আমি করবো না, তোকে আমি তাড়িয়ে দেবো। তখন শ্রীরামচন্দ্র বুঝলেন যে আমি যে সীতাদেবীকে গ্রহণ করেছি এটার দ্বারা প্রজারা খারাপ অর্থ করেছে, খারাপ শিক্ষা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে সমাজে। তখন উনি গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়লেন। সীতাদেবী ওনার মৃত্যু সঙ্গিনী, উনি তো সীতাদেবীকে ত্যাগ করতে পারেন না, কিন্তু ওনার যে একটা মানসিক অবস্থা তৈরি হয়েছিল যে লীলাটা করছিলেন সীতাদেবী, সেটা দেখে নিজেই বনবাসে চলে গেলেন, শ্রীরামচন্দ্র পাঠাননি। তার প্রতিতে রাজ্য শাসনের জন্য অর্থাৎ প্রজা প্রতিপালনের সহযোগিতা করার জন্য সীতাদেবী নিজেই চলে গেলেন। ঠিক তো প্রভু? হরে কৃষ্ণ। ধোপা আছে না, যারা কাপড় কাছে, ধোপার স্ত্রী
গেছে একটু আত্মীয় বাড়িতে, থেকে গেছে কয়েকদিন, ঘরে যখন এসেছে তাকে তুলবে না, বেরিয়ে যা। তার সব অনেকে বুঝিয়েছে তাকে, বলছে না আমি রাম নই, যে পত্নী অপরের বাড়িতে থাকবে, হ্যাঁ, আর সেই পত্নীকে আমি গ্রহণ করব। তাই হবে, কিছুতে গ্রহণ করল না। এই কথাটা প্রকৃতপক্ষে দূতে দূত খবর দিয়েছিল, দূত, হ্যাঁ, দূতের মুখে, মানে ভগবান শ্রী রামচন্দ্র দূতদের পাঠালেন যে প্রজারা কেমন সুখে আছে না আছে দেখো। তখন বিভিন্ন প্রজারা দূতেরা এসে বলে সব ঠিক আছে। একজন দূত অনেক প্রশংসা করার পরে মাথাটা নিচু করে আছে, তোমার কী ব্যাপার? যে প্রভু এটা বলা শোনা আমার মহাপাপ, হ্যাঁ, কী হচ্ছে বলো, ভগবান তো অন্তর্যামী সব কিছু জানেন। তখন এই ঘটনা বললেন, তার ভগবান রামচন্দ্র গম্ভীর হয়ে গেলেন। তখন রাতারাতি সিদ্ধান্ত নিলেন সীতাকে তিনি বিসর্জন দেবেন, মানে বনবাস পাঠাবেন। তো মানুষ এমন একটি প্রাণী যে যেতেও কাটে আসতেও কাটে, মানে যা করবেন আপনি, হ্যাঁ, কেউ না কেউ কিছু না কিছু ভুল ধরবে। আমরা একটা ইংরেজি গল্প পড়েছিলাম, অনেকে আপনারা পড়েছেন হয়তো, সে যে বাবা আর ছেলে গাধাটাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তো এটা নিয়ে কেউ কেউ বলছে দেখো দেখো, আরে গাধা একে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে, আরে চড়ে তো যাবে। তো সেই ঘটনাটা সকলে আপনি যারা পড়েছেন তারা জানেন, তার মানে এটা শিক্ষণীয় হচ্ছে যে সকলকে আমরা সন্তুষ্ট করতে পারব না। যেমন এই সত্যি কথা একদম, যেমন এই যে দ্বারকা ট্যুর, মানে পশ্চিম ভারত ট্যুর হলো, সকলে সন্তুষ্ট নয়, হ্যাঁ, সকলে সন্তুষ্ট নয়, কিন্তু একটা তো ডিসিশন নিতেই হবে, ঠিক আছে। যাই হোক, ভগবান শ্রী রামচন্দ্র প্রজাদের রক্ষা করবার জন্য, তিনি প্রজাবৎসল মর্যাদা পুরুষোত্তম, তা প্রজারা একজন প্রজা সে এইভাবে অপরাধে অপরাধ করল জগৎজননী সীতা দেবীর চরণে। এইটা যদি আরো অনেকে করে তাহলে কি হবে, আস্তে আস্তে সকলে অপরাধী হয়ে যাবে। তাই প্রজাদের অপরাধ থেকে বাঁচানোর জন্য, প্রজাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য ভগবান তার নিজ যে সঙ্গিনী, নিত্য সঙ্গিনী সীতা দেবীকে পরিত্যাগ করলেন। সীতা দেবী বনবাসে আছেন, রামচন্দ্র কোথায় আছেন, রাজপ্রাসাদে আছেন, কিন্তু তার জীবন বনবাসের থেকেও আরো কঠোর। তিনি কোনোদিন আর পালঙ্ক বা ইত্যাদি ব্যবহার করেননি, মাটিতে ঘুমোতেন, কোনোরকম বিছানা একটা করে। তো ভগবান দেখুন পিতৃসত্য পালনের জন্য তিনি বনবাসে গেলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের এই দ্বারকা লীলা প্রত্যেকটা গৃহস্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে একজন আদর্শ গৃহস্থের কি কর্তব্য, ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলা কারো অনুকরণীয় নয়, অনুসরণ অসম্ভব, অনুসরণ করা যায় না। ব্রজলীলাটা খুব গোপনীয়, ব্রহ্মার দুর্লভ এই ব্রজলীলা।
কিন্তু সকলের জন্য বিশেষ করে দ্বারকাতে যে ভগবান শ্রীকৃষ্ণ মহিষীদের সঙ্গে বা সমস্ত দ্বারকাবাসীদের সঙ্গে যে ভাবের আদান প্রদান করেছেন, সমস্ত কার্য করেছেন, সেটা অনুসরণীয়। এক হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র এক পত্নী ব্রত ধারণ করেছেন যখন তিনি গেলেন দণ্ডকারণ্যে। দণ্ডকারণ্য ঋষিরা তারা ভগবানকে স্বামী রূপে চেয়েছিলেন, কিন্তু ভগবান বললেন তো আমি এক পত্নী ব্রত ধারণ করেছি, এই লীলায় সম্ভব নয়। তো যখন শ্রীকৃষ্ণ রূপে লীলা করব তখন তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তো এই জন্য শ্রীকৃষ্ণ লীলা হচ্ছে পরিপূর্ণ লীলা। শ্রীকৃষ্ণ হচ্ষেন স্বয়ং ভগবান ষোড়শ কলা, রামচন্দ্র হচ্ছেন দ্বাদশ কলা, মানে একই। যেমন চন্দ্র, চন্দ্র তো একটাই, তো সময় অনুসারে সেটা প্রকাশিত হচ্ছে, সেরকম ভগবান একই। রামচন্দ্র কৃষ্ণ নারায়ণ কোনো পার্থক্য নেই, একই কৃষ্ণ, তিনি বিভিন্ন লীলা করবার জন্য এভাবে নিজেকে প্রকাশ করেছেন। এই যে বলছিলাম, ভগবান তো সীতা দেবীকে বনবাসে পাঠিয়ে দিলেন, তো ভগবান লোকশিক্ষার জন্য সমস্ত তার সভাসদ ঋষি মুনিদের জিজ্ঞাসা করলেন যে আমি তো রাবণকে বধ করেছি, রাবণ তো ব্রাহ্মণ, অসুর হলেও রাক্ষস হলেও ব্রাহ্মণ, তা ব্রহ্মহত্যা থেকে কিভাবে মুক্ত হব, জগৎকে শিক্ষা দিতে হবে, আমি একজন রাজা, রাজা যদি নিজে আচরণ করে না শিক্ষা দেয় তাহলে প্রজারা বলবে রাজা করেছে আমিও করব। এনে রাম রাজ্য, এটা কোনোদিন কেউ অনুকরণ করতে পারবে না। রাম রাজ্য মানে রাম রাজ্য, রাম ছাড়া রাম রাজ্য সম্ভব সম্ভব না। তো রামের আদর্শ গ্রহণ করলেই সম্ভব রাম রাজ্য। তো অশ্বমেধ যজ্ঞ করব, বাবা রামচন্দ্র বলেন তাহলে অশ্বমেধ যজ্ঞ করব। তখন যারা ঋষিমুনি যারা বললেন, বিশেষ করে বশিষ্ঠ মুনি গুরুদেব, তিনি বললেন যে তাহলে আপনাকে তো বিবাহ করতে হবে, কেন পত্নী ছাড়া যজ্ঞ সম্ভব নয়। ভগবান বললেন তো আমি তো এক পত্নী ব্রত ধারণ করেছি, এই লীলায় তো দ্বিতীয় পত্নী গ্রহণ করব না, তো কি করা যায়। ব্যাস জনগণ এটা শুনে ফেলেছে, এবার তাদের মধ্যে একটা গুজব দেখুন, কেউ কেউ বলছে ওই কাশীরাজের কন্যার সঙ্গে ভগবান রামের বিবাহ হবে, এই একটা গুজব চলে গেছে। আর সেই গুজবটা ছড়াতে ছড়াতে একদম বাল্মীকি আশ্রমে পৌঁছে গেছে। আর সেই কথা শুনে সীতা দেবী বিমনা হয়ে গেছেন, তো প্রভু তো আমাকে কথা দিয়েছেন দ্বিতীয় প্রতিনিধি তিনি গ্রহণ করবেন না, কিন্তু তারপর চিন্তা করছেন না না এটা নিশ্চয়ই একটা গুজব, প্রভু যা বচন দেন তিনি তা রক্ষা করেন। এটা হচ্ছে সূর্য বংশের একটা রীতি, বলে না যে প্রাণ যায় তবু বচন না যায়, প্রাণ চলে যাবে তবু তাদের প্রতিজ্ঞা তারা রক্ষা করেন। তখন সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত হল যে স্বর্ণ সীতা তৈরি করতে হবে, এইভাবে স্বর্ণ সীতা করে যজ্ঞ হচ্ছে, একটার পর একটা যজ্ঞ, একটার পর একটা যজ্ঞ, একটা করে স্বর্ণ সীতা তৈরি হয়, একটা করে যজ্ঞ হয়, আর স্বর্ণ সীতা সব হ্যাঁ রাখা হয়েছে সুন্দরভাবে গোডাউনে। তো ভগবান তিনি দেখছেন সমস্ত স্বর্ণ সীতারা, কেন সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, এই প্রাণ প্রতিষ্ঠা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা অর্জনের তিনটে জিনিস আছে, একটা হচ্ছে
আবাহন স্থাপন তারপরে বিসর্জন কিন্তু ইনাদেরকে তো প্রাণ প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে এখানে বিসর্জন নেই তাই যজ্ঞ সীতারা সকলে বলে উঠলেন প্রভু আপনি তো আমাদেরকে পত্নীরূপে গ্রহণ করেছেন কিন্তু কোন ব্যবহারিক ভাবের আদান প্রদান নেই আমাদের কি গতি হবে তখন প্রভু বললেন যখন শ্রীকৃষ্ণ রূপে আমি লীলা করব তখন তোমরা ব্রজে গোপী হয়ে জন্মগ্রহণ করবে তাই যজ্ঞ সীতারা সকলে ব্রজের গোপী হয়ে জন্মগ্রহণ করেছেন ঠিক আছে এরকম দেবলোকে সমস্ত দেবকন্যাগণ অপ্সরারা তারপরে ঋষিরা লতা গুল্ম আদি সকলেই কৃষ্ণের প্রতি বিভিন্ন অবতার যারা ভগবান গ্রহণ করেছেন তারা আকৃষ্ট হয়েছেন এবং কৃষ্ণ তাদেরকে বৃন্দাবনে কৃপা করেছেন তো তিন প্রকার গোপী রয়েছেন সাধন সিদ্ধ গোপী আর কৃপা সিদ্ধ গোপী এবং নিত্য সিদ্ধ গোপী এই তিন যারা সাধন সিদ্ধ হয়েছেন কৃপা সিদ্ধ হয়েছেন তাদেরকে ব্রজে জন্মগ্রহণ করানো হয়েছে এবং যারা নিত্য সিদ্ধ গোপী রয়েছেন তাদের আন্ডারে ট্রেনিং নিতে হয়েছে ট্রেন্ডা হতে হয়েছে কিভাবে কৃষ্ণের সঙ্গে লীলা করতে হবে নাচতে হবে যে যত লীলা রয়েছে তার মধ্যে কোন লীলা রাস লীলা শ্রেষ্ঠ রাস মানে কি নৃত্য তো নৃত্য করাটা অত সহজ নয় হ্যাঁ বুড়ো বয়সে নৃত্য করা যায় খুব কঠিন অল্প বয়সে নৃত্য করা করতে হবে হ্যাঁ তাই না কেননা শরীর বাঁকবে না এরকম এরকম বাঁকাতে হবে ঘুরতে হবে অনেক কিছু করতে হবে তো ছোটবেলায় এগুলো প্র্যাকটিস করতে হবে তো নিত্য সিদ্ধ গোপীদের সঙ্গে এইভাবে তারা টেন্ডা হয়েছে তারপরে ভগবানের এই লীলাতে প্রবেশ করতে পেরেছেন যে কথা বর্ণনা করছিলাম এই যজ্ঞ সীতারা যারা গোপী হয়ে জন্মগ্রহণ করেছেন তারা একবার শ্রীমতী রাধারানীকে জিজ্ঞাসা করলেন যে কৃষ্ণকে সন্তুষ্ট করবার সর্বোত্তম উপায় কি তখন শ্রীমতী রাধারানী বললেন যে একাদশী পালন করার মাধ্যমে শ্রীকৃষ্ণকে সর্বতোভাবে সন্তুষ্ট করা যায় তখন তারা জিজ্ঞাসা করলেন যে একাদশীর আবির্ভাব কিভাবে হলো কতগুলো একাদশী রয়েছে এই ব্রত কিভাবে পালন করা যায় ইত্যাদি তখন শ্রীমতী রাধারানী পরপর পরপর বর্ণনা করতে শুরু করলেন স্বয়ং ভগবান তিনি একাদশী দেবী রূপে আবির্ভূত হয়েছেন যেমন শ্রীমতী রাধারানী ভগবানের বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়েছেন ভগবানের আহ্লাদিনী শক্তি ঠিক সেইভাবে মূল নামক অসুরকে বধ করবার জন্য ভগবান তিনি একাদশী দেবী রূপে আবির্ভূত হয়েছেন সেই একাদশী দেবী তিনি কি করলেন না মূর নামক অসুরকে বধ করলেন দিয়ে ভগবানের কাছে হাত জোড় করে আছেন ভগবান তো যোগনিদ্রায় আছেন একাদশী দেবীকে আবির্ভূত করে দিয়ে দেখছেন কি হচ্ছে দেখি মানে সব তারপরে সে মূর নামক দৈত্যকে বধ করে দিলেন একাদশী দেবী দিয়ে হাত জোড় করে আছেন ভগবান চোখ খুললেন যে তুমি কে তখন বললেন প্রভু আমি আপনার অঙ্গ থেকে প্রকাশিত হয়েছি আমি আপনার শক্তি তখন বলেন এই যে মূর নামক দৈত্যকে কে বধ করেছে প্রভু আমি বধ করেছি বাহ আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি বলো আমার থেকে তুমি কি
বর্ষা। তখন ভগবান এর এই কথা শুনে একাদশী দেবী বললেন যে প্রভু আমার এই তিথিতে যে ব্রত করবে তারাই যেন আপনার ধামে গমন করতে পারে, এইটি হচ্ছে আমার প্রার্থনা। তাহলে একাদশী করে সকলে কোথায় যেতে লাগলো, লাইন ধরে চলতে শুরু করলো বৈকুণ্ঠে। হ্যাঁ, তখন ভগবান বললেন কি ব্যাপার, বৈকুণ্ঠে লাইন পড়ে গেছে কেন? যে প্রভু সকলে তো একাদশী করছে, এই জন্য সব বৈকুণ্ঠে লাইন পড়ে গেছে। বলছে আর এদিকে সেই পাপ পুরুষ, হ্যাঁ, বিভিন্ন পাপ দিয়ে একটা মূর্তিমন্ত একটা বিগ্রহ আছে, হ্যাঁ, তাকে বলে পাপ পুরুষ। পাপ পুরুষ কাঁদতে কাঁদতে ভগবানের কাছে গিয়ে বলছেন প্রভু আমিও তো আপনার সৃষ্ট জীব। হ্যাঁ, তো সবাই একাদশী করে এসে চলে যাচ্ছে ভগবত ধামে, তাহলে আমি কাকে আশ্রয় করে থাকবো? তখন ভগবান বললেন যে যারা একাদশীর দিন পঞ্চশস্য আহার করবে তাদের কাছে থাকবে। এই জন্য পঞ্চশস্যের মধ্যে একাদশী দেবী থাকেন। আর যারা একাদশী করে না, যত রকমের পাপ আছে, ব্রহ্মহত্যার পাপ, মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, গুরুহত্যার পাপ, সমস্ত রকমের পাপ ওই একাদশী মানে পাপ পুরুষ ওই শস্যের মধ্যে থাকে, হয়ে যায়। এখানে একাদশী ব্রত প্রত্যেকটি বর্ণ প্রত্যেকটি আশ্রমের কর্তব্য, মনুষ্য মাত্রই একাদশী ব্রত করণীয়। একাদশীর মাধ্যমেই এই জড়জগতের বন্ধনে মুক্ত হওয়া যা। স্বয়ং শ্রীমতী রাধারানী তিনি একাদশী ব্রত করে শিক্ষা দিয়েছেন এবং যোগ্য সীতাদের এইটি বলেছেন যে একাদশী করার মাধ্যমে তোমরা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবে। তো একাদশী ভেঙে বলাই ভালো। একাদশীতে যদি কেউ নির্জলা করে খুব ভালো, তো যারা হয়তো সাত্ত্বিক আহার করতে পারে না, মানে নিরামিষ হয়তো খেতে পারে না, আমিষ খায় বা নিরামিষ খায়, নিরামিষ খাওয়া আমিষ খাওয়া দুটোই পাপ, কম বেশি, যতক্ষণ না ভগবানকে নিবেদন করে খাওয়া হয় ততক্ষণ পাপ থেকে মুক্ত হওয়া যায় না। হ্যাঁ, তো ভগবদ গীতা স্পষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায় বর্ণনা করেছেন। দেখো একাদশীতে পঞ্চশস্যের মধ্যে ভগবান বাস, সরি, পাপ পুরুষ বাস করছে, তখন এই জন্য একাদশী দশমীর দিন একাদশী দ্বাদশী তিনটা তিথি নিয়ে একটা ব্রতের অঙ্গ আর কি। দশমীর দিন যারা আমিষ আহার করে তারা আমিষ আহার করবে না, নিরামিষ সেদিন খেতে হবে। তারপরে আরো অনেক কিছু নিয়ম আছে। তারপরে একাদশীর দিন উপবাস থাকবে, মিথ্যা কথা বলা, চৌর্য বিক্রি করা, দিবা নিদ্রা করা, তারপরে ক্ষৌর কর্ম করা ইত্যাদি ইত্যাদি একাদশীর ব্রতের হানিকারক, ব্রতের নষ্ট হয়ে যায়। তো একা যদি কেউ নির্জন না করতে পারে তাহলে জল পান করে করবে। জল পান করে যদি কেউ একাদশী করে তাহলে তার 75% ফল লাভ হবে, 75%। আর যদি কেউ একবার খায় তাহলে হাফ ফল লাভ হবে, আর দুই তিনবার যদি খায়
ভগবান জানেন কত পার্সেন্ট দেবে। দুই, আমাদের খুব সাবধান থাকতে হবে শস্য থেকে দূরে থাকা। এমন কিছু একাদশীতে গ্রহণ করা উচিত না, মানে যারা থাকতে পারবে না, খেতে হবে, তার মনে নয় একটা বৃহৎ কল্প ফিস্ট হবে, এইসব তো এগুলো নয়। ঠিক তো একাদশীতে বলা হচ্ছে শস্য বর্জন, তো যে সমস্ত খাদ্য শস্য আছে সেই সমস্ত খাদ্য বর্জন করতে হবে। দেখতে হবে কোন খাদ্য শস্য আছে, সাবু, আমি নাম বলছি সাবু, সাবুতে খুব ভালো, সাবু খুব ভালো, কেন সাবুটা একটা মূল থেকে তৈরি হয়, কিন্তু সাবুর মধ্যে এখন বর্তমানে ভেজাল দেওয়া হচ্ছে, আর ভেজাল সাবুকে একাদশী কোনোদিন হবে না। এখন কে দিচ্ছে না দিচ্ছে, চাচা আপন পান বাঁচা, নিজের কল্যাণ নিজেকেই করতে হবে। অনেক জায়গায় বলবেন ওই যে অমুক মন্দিরে দিচ্ছে, অমুক জায়গায় দিচ্ছে, ওখানে দিচ্ছে, সেখানে দিচ্ছে, খাও একাদশী, যে খাওয়াচ্ছে আর যে খাচ্ছে দুজনেই এই ফলের ভাগী। কি ফলের ভাগী বুঝে যাচ্ছেন তো, একাদশী ফলের ভাগী না, একাদশী ভঙ্গের ভাগী। ঠিক আছে, এই জন্যে যারা আপনারা বিশেষ করে যারা গৃহস্থ রয়েছে, যাদের নিজের রন্ধনশালা আছে, হ্যাঁ, তাদের খুব মানে তাদের খুব সুবিধা আছে, এক কথায় খুব সুবিধা আছে। সেটা হচ্ছে কি, একাদশীর দিন কোন প্রকার তৈল আদি কোনো কিছু গ্রহণ করবেন না, যদি যদি পারেন শুধুমাত্র ফল খেয়ে থেকে যাবেন, ফলমূল এটা বলা হয়েছে, ফলমূল খেয়ে যদি থাকতে পারেন খুব ভালো, যদি না থাকতে পারেন বলা হচ্ছে ফলমূল দুধ, তাহলে একদম বর্ণনা করা হয়েছে, যদি না পারেন তাহলে সেটাকে মানে তরকারি বানিয়ে খেতে হবে, এইসব আর কি ব্যাপারটা। তো আপনারা বাদাম দিয়ে, বাদাম পেস্ট করে সবজির মধ্যে দিন, নারকেল দিন সবজির মধ্যে, ব্যাস সবজির টেস্ট হবে, হ্যাঁ খাওয়াও যাবে না, আমাকে আলু ভাজা খেতেই হবে না হলে একাদশী হবে না, আমাকে ওই সাবুর কেউ কেউ বলে পোলাও, পোলাও শব্দটা তো একদম খারাপ জিনিস, পোলাও শব্দের অর্থ কি জানেন তো, পোলাও মানে পল শব্দের অর্থ মাংস, পল্লান্ন বলে অনেকে, পল্লান্ন, পল্লান্ন মানে মাংস মিশ্রিত অন্নকে বলে পল্লান্ন, এর পল্লান্ন নয়, এটা পুষ্পান্ন বলা হচ্ছে, পুষ্পান্ন। তো যে খাদ্যের মধ্যে এরকম সংশয় আছে, কি দরকার সে খাদ্য আমাদের গ্রহণ করার, হ্যাঁ, কিন্তু অনেকে সেটা বোঝালেও তারা শুনতে চায় না, তো যারা শুনবে না ব্যাস তারা তার ভাব ফল ভোগ করবে, এই হচ্ছে কথা। এই জন্যে যারা একাদশী ব্রত করতে চান ভালোভাবে চেষ্টা যারা করবেন, অন্তত কয়েকটা একাদশী নির্জলা করার শরীরের অনুসারে, তো হয়তো নির্জলা করলেন ব্যাস শুয়ে আছেন, হয়তো উঠতে পারলেন না, তো ওরকম নির্জলা করে কিছু লাভ নেই, তার থেকে বঞ্চ কিছু গ্রহণ করে জপ কীর্তন শ্রবণ কীর্তন স্মরণ করা উচিত। একাদশী ব্রতের মূল লক্ষ্য কি, না অধিক পরিমাণে ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ করা। এই জন্যে একাদশী বিষয়টা খুব গুরুত্ব আমাদের দিতে হবে, যে কোনো ব্রত, জন্মাষ্টমী ব্রত কি রাধাষ্টমী ব্রত, রাধাষ্টমী ব্রত তো বেশি অসুবিধা নেই, কিন্তু জন্মাষ্টমী অনেক রাত পর্যন্ত, এরকম কিছু কিছু ব্রত রয়েছে যেগুলো বলুন কি প্রশ্ন আছে। হ্যাঁ, দশমীর দিন হলো, তারপরে একাদশীর দিন পুরো এভাবে নির্জলা হয় বা কিছু একবারে অনুকল্প আহার হলো, ব্যাস তার
পরের দিন একটা নির্দিষ্ট সময় আছে পালন করুন, আর যারা প্রসাদ পাচ্ছে তাদের তো কোনো অসুবিধা নেই, প্রসাদ পাবেন, কিন্তু যারা আমিষ গ্রহণ করেন তারাও একাদশী করবেন, তারা দ্বাদশীর দিনটা নিরামিষ খাবেন, দশমীর দিনটা নিরামিষ খাবেন, আর একাদশীর দিনটা কোনো কিছু না খেলে ভালো, যদি খান তাহলে একটু জল পান করবেন, যদি না পারেন একটু ফলমূল ইত্যাদি করবেন, তা যদি না পারেন একটু সিদ্ধ টিদ্ধ করে খেয়ে নেবেন, সিদ্ধ করে ভগবানকে দিয়ে খাবেন, কিন্তু ভগবানকে দিয়ে। তাইভাবে শুধু খাওয়া দাওয়াটা বড় কথা নয়, মানে খাওয়া দাওয়া যত কমিয়ে মানে সময় বাঁচিয়ে বা বেশি করে হরিনাম করা বা ভগবানকে স্মরণ করা, মানে চিন্তা করা, গ্রন্থ অধ্যয়ন করা ইত্যাদি করা মূল বিষয়। বলুন আর কি প্রশ্ন আছে? জল রুক্মিণী মন্দিরে জল দানের ঘোষণা করছে না, যে এত ঘোড়া জল দিন, জল দানের এখানে খুব মাহাত্ম্য। সকালবেলা ক্লাসে ছিলেন তাহলে? ব্যাস, হ্যাঁ ভালো করে বুঝতে পারেননি? হ্যাঁ বুঝতে পেরেছেন কেন রুক্মিণী দেবী ওখানে আলাদা হয়ে আছেন? ওই জল পান করেছিলেন বলে। হ্যাঁ, তাই তো দুর্বাসা ঋষি বললেন যে তুমি আমাকে জিজ্ঞাসা করে জল পান করলে অতএব তুমি কৃষ্ণের থেকে আলাদা হয়ে থাকবে, তাই জন্যই ওই জল পান করেছিল বলে এটা হয়েছিল। তো মানে ও বলছেন যে আমরা যদি জল পান করি অভিশাপ পাবো কিনা, এটা প্রশ্নটা কি? না প্রশ্ন, ঠিকই প্রশ্নটা ভালো। তো ভগবান তো তাকে জলের ব্যবস্থা করেছেন, তাই কেউ যেন জলবিহীন না থাকে, সবাই যেন জল লাভ করতে পারে, এই জন্যে ওখানে রুক্মিণী দেবী সেই আশীর্বাদ দিয়েছেন যে আমি যেভাবে তৃষ্ণার্ত হয়ে কষ্ট পেয়েছি সেখানে অন্যরা না পায়, সকলেই যেন জল লাভ করে। এখানে ওই জন্যে একটা জলের মাহাত্ম্য, জল দানের মাহাত্ম্য আর কি। এমনি তো দেখবেন শাস্ত্রে জল দানের মাহাত্ম্য রয়েছে, বিশেষ করে বৈশাখ মাসে, হ্যাঁ বা গরমকালে জল দান সকলের করা উচিত। বিভিন্ন জায়গায় জল ছত্র খোলা হয়, আর বাড়িতে যদি কোনো অতিথি আসে কিছু যদি না থাকে অন্তত বসার আসন একটা দিতে হয়, আর একটু অন্তত জল দিতে হয়, আর একটু মিষ্টি কথা বলতে হয়, মানে একটু ভালোভাবে কথা বলা। রেডি? হ্যাঁ হরে কৃষ্ণ। এবারে আপনারা, হ্যাঁ বলুন, এই লাস্ট প্রশ্ন। হ্যাঁ আমাদের আগামীকাল থেকে তো এই দামোদরবা তো শুরু, তাহলে কি করা যায়? হ্যাঁ আপনাদের কাছে রাধা দামোদর ফটো টটো আছে কারো কাছে? কৃষ্ণ কৃষ্ণ বই আছে কার কাছে আছে? হ্যাঁ ফোনে তো সবাই আছে, অনেকেরই আছে এমনি। হ্যাঁ হ্যাঁ কালকে যদি মঙ্গলারতি করা যায় খুব ভালো হয়। মঙ্গলারতি তো হলো না, কয়েকজন আছে তারা মঙ্গলারতি করছে, নিজে নিজে করছে,
কিন্তু সময়ভাবে মঙ্গল আরতি হচ্ছে না। আর ঠিক আছে, আমরা আলোচনা করে দেখছি, পরবর্তী আমরা ঘোষণা করে দেবো কীভাবে কী করা যায়। আর ট্রেনের মধ্যে যখন যাবেন তখন আপনারা মানসিকভাবে দীপ দান করে দেবেন। ট্রেনের মধ্যে দীপ জ্বালালে যাই না, কোনো কমপ্লেন আসবে কি না, অভিযোগ, হ্যাঁ, দাহ্য বস্তু তো হঠাৎ করে কোথাও কিছু যদি হয়ে যায়, তাই জন্য এটা মনে মনে করবেন। তারপরে বাড়িতে গিয়ে এই কয়েকটা দিন যে দীপ দান করলে সেই কয়েকটা দীপ দিয়ে দিবেন। যেমন বসুদেব যখন কংসের কারাগারে ছিলেন, শ্রীকৃষ্ণ যখন জন্ম হলো তখন তিনি 10,000 গাভী দান করেছিলেন মনে মনে। তারপরে যখন কারাগার থেকে মুক্ত হলেন, কৃষ্ণ যখন কংসকে বধ করলেন, বসুদেব দেবকীকে কারাগার থেকে মুক্ত করলেন, তখন কিন্তু তিনি এই 10,000 গাভী প্রত্যক্ষভাবে দান করেছিলেন, বুঝা গেল। এই জন্যে এই তিন দিন যে আমরা দিতে পারবো না, হ্যাঁ, সকলের কাছে তো দ্বীপ নেই, কয়েকজন হয়তো দ্বীপ আছে, মানে আমরা ট্রেনে আমরা জ্বালাতে পারি কিন্তু সকলের কাছে নেই, এই জন্যে বাড়িতে গিয়ে এই যে তিন দিন কি চারটা তিনটা বেশি দ্বীপ দেখিয়ে দেবেন, ঠিক আছে। এটা শাস্ত্রে রয়েছে, হ্যাঁ, বসুদেব তিনি আচরণ করে আমাদের শিক্ষা দিচ্ছেন, আমরা সেটা করতে পারি। হরে কৃষ্ণ। ওটা একটা আরেকটা বিশেষ ওখানে আপনার লীলা রয়েছে, ওনারা বলেন যে এটাই হচ্ছে এখন মূল দ্বারকা, মানে দ্বারকা ভেসে গেছে, এখানে তো নেই দ্বারকা, নেই তা এখন ওনারা সেটা বলছেন। তবে আরেক কিছু লীলা আছে ওখানে, ভগবান ওখানে সেই লীলাটা করেছিলেন, শঙ্খ হা ভেড় দ্বারকা, মানে ওই স্থানে আর কি কিছু লীলা করেছেন। পুরো বেট দ্বারকা, বেট ভেট না বেট, হ্যাঁ, গুজরাটি ভাষায় বেট মানে হচ্ছে দ্বীপ। হ্যাঁ, ওই বইটার মধ্যে কি লেখা আছে, দ্বীপ না, হ্যাঁ, গুজরাটি সব দ্বীপ, তো দেখবেন চারদিকে সমুদ্র মাঝখানে দ্বীপ রয়েছে, এই জন্য ওকে বেট দ্বারকা বলা হচ্ছে। এটাও দ্বারকা, ওটা দ্বারকা, সব পুরোটাই এক দ্বারকা। কত দূর, কত, হ্যাঁ, 100 যোজন, 100 যোজন মানে 800 মাইল, 800 মাইল হচ্ছে দ্বারকা, পুরো দ্বারকার পরিধি। হ্যাঁ, সমুদ্রের মাঝখানেই ছিল, পুরো চারদিকে সমুদ্র, হ্যাঁ, কেউ প্রবেশ করতে পারে না, তাই জন্য একটা অসুর তার নাম হচ্ছে সল্ল, হ্যাঁ, সে সৌভাধিপতি মানে সৌভাগ্যের অধিপতি, সে কি করলো বিমানে করে দ্বারকা আক্রমণ করেছিল এবং বিমানে বিমানে যুদ্ধ হয়েছিল। তো অনেকে ভাবে আমরা এখন কলিযুগে সবাই বেশি অধিক উন্নত, মানে বিজ্ঞানীরা ভাবে যে আমরা সব কত বিমান তৈরি করেছি, আমরা মুখ জায়গায় যাচ্ছি মুখ জায়গাছেন না, এসব আগে অনেক ছিল সব তারা করত। যাই হোক, তাহলে বেট শব্দের অর্থ হচ্ছে দ্বীপ, বেট দ্বারকা বলা হয়। তো এখন কিছু ঘোষণা এখানে আছে, ঘোষণা করা হবে। আপনারা কিছু জন আপনাদের উপলব্ধির কথা বলবেন, তারপরে কিছু Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.